অল আসাম ট্রেড অপারেটর ইউনিয়নের প্রতিবাদ। ডিভাইস বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত ওলা উবের ক্যাবর মালিক চালকর। বহিরাগত কোম্পানির প্রবঞ্চনা থলুয়া যুবক। সোমবারে সর্বভারতীয় পর্যায়ত প্রতিবাদর আহ্বান জানাইছিল ওলা উবের মালিক চালক সকলে। এই বন্ধর প্রতি নৈতিক সমর্থন জানালে ওলা উবের মালিক চালক সকলে। সেইভাবে ডিভাইস বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত এওঁলোকর। ওলা উবের কোম্পানির মালিক পক্ষই প্রবঞ্চনা করার অভিযোগ কেবল মালিক চালক সকলের। আমি যেহেতু আমার সেই ইনসেন্টিভ যেটা বোনাস দিছিল সেই বোনাসটা উঠাই দিয়ার লগেলগে আমি 7 টাকা কিলোমিটার আমি যেহেতু চলাব নয় আছো, তারের পিছতো আমার মানে আপনার 26% কমিশন কাটি লিয়ে গেছে। যেটা আমার প্রলোভন দিয়ে লই আসছিল আমার ওলা আর উবেরত আটাইতকৈ বেশি শিক্ষিত লড়া আছে, 1,75,000 টাকা মিনিমাম ইনকামের প্রলোভন দিছিল। সেই প্রলোভনত ভুল গই তেখেতকলে গাড়ি চলাবলে আরম্ভ করলে, কিন্তু লাহে লাহে ওলা আর উবের এই প্রতিষ্ঠান দুটাই সম্পূর্ণরূপে আমার যেটা ইনকাম সেটা কর্তন করে। ডিভাইস বন্ধ করলেও সেবা অব্যাহত রাখিলে মহানগরের ওলা উবের চালক সকলে। কিন্তু বহিরাগত কোম্পানিয়ে প্রাপ্ত ধন নিদিলে পরবর্তী পর্যায়ত আন্দোলনের পথ লব বলেও মন্তব্য এওঁলোকর। দাবিসমূহ তেখেতসকলক দিছো, তেখেতসকলে যদি আমার এই দাবিসমূহ বা আমার এই কথাবিলাকর হিতে যদি বিবেচনা নকরে তেনেহলে আমার আন্দোলন হব, ভবিষ্যতে হব, জঙ্গি আন্দোলন হব। ইতিমধ্যে দাবি সম্বলিত পত্রও রাজ্যপাললৈ প্রেরণ করেছে ওলা উবের মালিক চালক সকলে। বিষয়টি সন্দর্ভত সরকারক অতি শীঘ্রে ব্যবস্থা লওয়ার আহ্বান অল আসাম ট্রেড অপারেটর ইউনিয়নের। ক্যামেরা পার্সন মুনিন্দ্র ডেকার সহ হিমাংশু সহরিয়া, DY365।